वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछेन? आमरा तो आलहमदुलिल्लाह भालो आछि। तो शुक्रवार सकाल थेके आज आमरा ब्लगटी शुरू करछि। सकाले नाश्ता करे आमरा एकटु बाइरे जाब, ताई आजके एकटु आर्लि उठेछि। मुनियाके नाश्ता खेये आमरा शपिं ए चले गियेछिलाम एबं अलरेडी शपिं थेके चले एसेछि। तो आजके किछु टुकटाक बाजार करेछि। एखाने मिष्टि कुमड़ा नियेछि आर आर क्याबेज बाँधाकपि नियेछि। এই তো সপ্তাহে টুকটাক কিছু বাজার আর কি করেছি। আর এখানে অলিভ অয়েল আছে। রান্নাতে আমি অলিভ অয়েলটা ইউজ করি, এটা শরীরের জন্য ভালো, কোলেস্টেরল কম হয়। আর এখানে কিছু পাস্তা নিয়েছি, প্রিমিয়াম পাস্তাটাও ভালো। আর নিয়েছি হচ্ছে সেমাই, বনফুল লং সেমাইটা। আর এখানে আছে কিছু মুনিয়ার জন্য কিছু চকলেট, স্নেকার্স আর কিছু আছে চুইংগাম। আর নিয়েছি বিফ, এটা ব্রাজিলিয়ান বিফটা নিয়েছি। দেখা যাক এটা কেমন টেস্ট। তো আর এখানে আছে বাসমতি রাইস, সুপার জেবা বাসমতি রাইসটা। এটা বিরিয়ানির জন্য খুবই ভালো। আমরা যেহেতু প্রায় বিরিয়ানিটা খাই, তাই এই রাইসটাই নিয়েছি। আর এখানে আছে কিছু বানানা, আর আছে এখানে নিয়েছি কন্ডেন্স মিল্ক, নেসলে কন্ডেন্স মিল্ক, এটাও অনেক টেস্টি। এই তো টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আলু পরোটা বানাবো। তো আলু পরোটাটা বানানোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে মজাদার আলু পরোটা কীভাবে বানানো যায় সেটা আজকে আমি শেয়ার করব। তো আলু পরোটাটা আমরা রাতের জন্য করেছিলাম। তো এখানে আমি 2 কাপ আটা আর 1 কাপ ময়দা মিক্স করে নিয়েছি। আটা আর ময়দাটা একসাথে মিক্স করে নিয়ে আজকে আমি আলু পরোটা বানাবো। আর এখানে কিছু লবণ অ্যাড করেছি। আর এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিক্স করে নিব। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিব। নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আটা আর ময়দা একসাথে মিক্স করে পরোটাটা বানালে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। শুধু আটা বা শুধু ময়দার চাইতে আটা আর ময়দা একসাথে মিক্স করে বানিয়ে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে এবং পরোটাটা অনেক সফটও হয়। তো এখানে আমি খামিটা, এই যে খামিটা হয়ে গিয়েছে, এই মিশ্রণটা প্রায় 2-3 মিনিট ধরে করলে মিশ্রণটা ভালো হয়, সফট হয়। তো আমি এখন লাস্ট পর্যায়ে কিছুটা তেল এটার উপরে এভাবে হাত দিয়ে মেখে তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য।
তো এখানে আমি আলু চাটনিটা বানানোর জন্য মানে আলু পর আলু ভর্তাটা বানানোর জন্য কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে একটি গ্রিন চিলি নিয়েছি এই গ্রিন চিলিটা একটু ঝাল আছে তাই আমার বাসায় যেহেতু সবাই ঝাল একটু কম খায় তাই আমি একটি চিলি নিয়েছি আপনারা চাইলে এখানে দুটি ইউজ করতে পারেন তিনটি ইউজ করতে পারেন যে যেরকম ঝাল খান তো আমি এইভাবে কুচি কুচি করে গ্রিন চিলিটাকে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নেবেন আর এখানে আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আলু ভর্তাটা করার জন্য যেই পেঁয়াজগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি একটু ভেজে নিব তেলের সাথে এখানে আমি কিছুটা সয়াবিন তেল আর কিছুটা সরিষার তেল ঢেলেছি তো ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজটা এভাবে তেলের সাথে তেলের মধ্যে ভেজে নিব অত বেশি ফ্রাই করব না একদম হালকা বাদামি বাদামি যখন চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে দিব তো এই যে দেখুন আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে এসেছে তো এখন আমি এখানে শুকনো মরিচ চপিং শুকনো মরিচ কিছু অ্যাড করব আলু পরোটায় এরকম ক্রাশ শুকনো মরিচটা ইউজ করতে হবে তাহলে পরোটাটা অনেক টেস্টি হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই গ্রিন চিলিটা যে কুচি করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিচ্ছি তো হয়ে গেছে আমার পেঁয়াজগুলো ভাজা আর এখানে আমি আরেকটি পাত্র নিয়ে নিলাম এখানে পাত্রের মধ্যে আলু যে আলুগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজগুলো যে ভেজেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর দিব কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা আর এখানে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়ো আর দিব চাট মশলা হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি দিয়েছি জাস্ট শুধু একটু কালারের জন্য আর দিয়েছি কিছু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এখন এটা সব কিছু মেখে নিচ্ছি এভাবে ভালো করে আলুগুলোকে মথে নিতে হবে আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন এই তো হয়ে গেছে আমার আলু চাশনি আর এখানে আমি রুটিটা এখন বানাবো তো যে আটাটা আমি মেখে রেখেছিলাম
সেখান থেকে অল্প একটু আটা নিয়ে একটি রুটি তৈরি করব। এই যে দেখুন আমার একটি রুটি হয়ে গিয়েছে। তো এভাবে আমি দুটি রুটি বেলে নিয়েছি, সেম আকৃতির দুটি রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন একটি রুটি আমি এখানে রেখেছি পিড়িতে, আর একটি রুটি আমি আলাদা করে রেখেছি। যে আলু চাশনিটা আমি করেছিলাম সেটা সেখান থেকে কিছুটা নিয়ে আমি একটি রুটির উপরে এভাবে ছড়িয়ে দিব। দেখুন এভাবে এভাবে করে আমি চারপাশে আলু চাশনিটা এরকম ছড়িয়ে দিচ্ছি। এভাবে আলু পরোটা বানালে আমার কাছে অনেক ইজি মনে হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর এভাবে আলু পরোটা বানালে আলু ভর্তাগুলো বেলার ঝামেলা থাকে না, বেলার সময় বের হয়ে যাওয়া ঝামেলা থাকে না। তো এখন আমি আরেকটি রুটি এটার উপরে এভাবে দিয়ে দিয়েছি, আর চারিদিক দিয়ে একটু চেপে চেপে এগুলোকে এভাবে সেট করে নিচ্ছি। একটু হালকা চেপে চেপে সেট করে নিলে এটা ভাজার সময় আর খুলবে না। এই দেখুন কত ইজি, এখানে আপনার বেলার ঝামেলা নেই। বেলতে গেলে অনেক সময় দেখা যায় আলু ভর্তাগুলো বের হয়ে যায়, তখন পরোটাটা দেখতে সুন্দর লাগে না। আর এভাবে করলে পরোটাটা দেখতেও সুন্দর লাগে, ভাজতেও সুবিধা হয়। তো আমি পরোটাটা তাওয়াতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি ইউজ করছি, ঘি দিয়ে পরোটাটা ভাজবো। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েও পরোটা ভাজতে পারেন, তবে আমি ঘিটাই প্রেফার করি বেশি পরোটার ক্ষেত্রে, তাতে পরোটার টেস্টটা ভালো হয়। তো এভাবে আস্তে আস্তে চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। দেখুন কী সুন্দর পরোটাটা হয়ে আসছে, ভর্তাগুলো বের হওয়ার কোনো চান্স নেই। তো এই যে দেখুন খুব সহজেই হয়ে যাচ্ছে আমার আলু পরোটা। আশা করি আপনাদের সবার আমার এই রেসিপিটা ভালো লাগবে, আপনারাও বাসায় করে দেখবেন। অনেকেই আলু পরোটা খেতে পছন্দ করে, যে কোনো মাংসের সাথে, যে কোনো সবজির সাথে, বা এটা এমনিও খাওয়া যায়। অনেক ভালো লাগে আলু পরোটা, এমনিতেও খাওয়া যায়, কোনো কিছু লাগে না। যদি এভাবে তৈরি করে দেখেন তাহলে বাসার সবাই দেখবেন অনেক পছন্দ করবে। তা আশা করি আমার এই আলু পরোটাটা আপনাদের সবার ভালো লেগেছে।
ঠিক আছে, তো আমরা সবাই আলু পরোটাটা এনজয় করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।